এই আগুনটা যে কি ওই ষড়যন্ত্র করে লাগানো হয়েছে, নয়তো এই আগুন লাগানো কোথাও না। আমাদেরকে কেউ একটা টাকা চায় না, পয়সাও দেয় নাই ভাই। আশা ছিল হয়তো মনে সরকার পক্ষ থেকে বেসরকারি ভাবে হইলো অনেকে সহযোগিতা করে, কেউ কোনো সহযোগিতা পাই নাই ভাই। যেটা হবার তো হয়ে গেছে, আমরা তো নিঃস্ব হয়ে গেছি, সর্বহারা হয়ে গেছি, পথে বসে গেছি ভাই। এখন আমাদেরকে যদি একটু অস্থায়ী ব্যবস্থা করে দিত আপাতত, যদি রাখুন আমরা যদি একটু দোকানদারি করতে পারতাম, তাও মনে করেন চারটা ডাইল বাতারের ব্যবস্থা হইতো ভাই। কারণ বলছিল আজকে পয় পরিষ্কার করবে, শনিবার থেকে দোকানদারি করবো, ভোর সকালবেলা চলে আসছি, পয় পরিষ্কার করবো, আমরা দোকানপাটে একটু গোছাবো। বা দোকানপাট কি সব তো পুড়েই গেছে, হয়তো কি একটু ঝাড়ু ডাড়ু দিয়া একটু বসমো, কিন্তু না ওই বসা আর হলো না ভাই। দু চারটা কাপড় চোপড় নিয়ে যদি একটু বসি, যদি কেউ যদি সহানুভূতি দেখায় যদি কিনে তাইলে ভাই, এছাড়া আর কি করবো ভাই, আমাদের আর কি করার আছে, কই যাবো তাইলে আর। এই আগুনটা যে কি ওই ষড়যন্ত্র করে লাগানো হয়েছে, নয়তো এই আগুন লাগানো কোথাও না। কারণ সকাল 6টা বাজে কোনো দোকানদার আসে নাই, কোনো দোকানদার আসে নাই, মেন সুইচ বন্ধ, কাট আউট বন্ধ, ওই মার্কেট কঠিন নিরাপত্তার স্বার্থে কাঠের মার্কেট তারা প্রতিদিন বন্ধ করে যায়। আমি দেখি, আমি এখানে দীর্ঘ 20-22 বছর ধরে আমি ব্যবসা করতেছি এই মার্কেটে, ওই মার্কেট এই মার্কেট আমি ব্যবসা করতেছি, আমি ছোটোর থেকে ব্যবসা করতেছি, কখনো তারা নিরাপত্তার ছাড়া যায় না। কারণে চেক করে প্রতিটা দোকানে কারেন্ট নিবাই, মেন সুইচ অফ করে তারপরে যায়। এই আগুন অবশ্যই অবশ্যই লাগাই দেওয়া হয়েছে, যে কি হোক ষড়যন্ত্রমূলক আগুন লাগাই দেওয়া হয়েছে। যেদিন দোকান পুরা যায়, এর আগের দিন আমার মনে হয় 6 লাখ টাকার মাল ঢুকছে, প্রায় 15 লক্ষ টাকার আমার মাল ক্ষতি হয়ে গেছে গা। বউ বাচ্চা নিয়ে এখন চলাটাই কষ্ট হয়ে যাবো ভাই। কোনো পরিকল্পনা নাই ভাই, কী পরিকল্পনা করবো, পরিকল্পনা তো সব শেষ হয়ে গেছে। কত আশা ছিল বউ বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে ঈদ করবো, মার্কেটিং করবো, কেনাকাটা করবো, ব্যবসা বাণিজ্য করবো, পার্টি পেমেন্ট দিবো, ব্যাংকের কিস্তি দিবো, কোনোটাই হয়ে উঠলো না ভাই, সব চলে গেছে। ব্যাংকের টাকা তো দিব দূর কথা, এখন নিজের পকেটের টাকা না, নিজে খামো কি, ওই টেনশনে আছি ভাই। 4 তারিখ থেকেই এখানে ভাই, বাসায় যাই না, এখানেই থাকি, কী করবো। এই মার্কেটটা বহুতলা ভবন হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, সাবেক মেয়রও চেষ্টা করছে, এই দোকানদাররা সবসময় খাজনা ট্যাক্স সবসময় ভালোভাবে দিয়ে গেছে, হাইকোর্ট তাদেরকে সবসময় ভালোভাবে রায় দিয়ে গেছে, এই কারণে তারা বহুতলা ভবন করতে পারে না। এখন কি স্বার্থ, এখন দোকানদাররা যদি দোকান বুঝাইয়া দেয় তাহলে বুঝুম যে এটা একটা মানে ভাগ্যের খেলা হয়ে গেছিলো, আর যদি দোকানদারের দোকান বুঝায় না দেয় তাহলে বুঝা যাবো এটা অবশ্যই সরকারের হাত আছে, এছাড়া আর অন্য কিছুই না। কারণ এটার এখনকার পরিস্থিতিতে বোঝা যাবো যে এটা কে করছে, এই এখনই আপনারাই বুঝতে পারবেন। কিন্তু দোকানদাররা দোকান বুঝা পায় তাহলে বোঝা যাবো এটা একটা তার ভাগ্যে ছিল, হয়ে গেছে। আর যদি দোকানদাররা দোকান বুঝা না পায় তাহলে অবশ্যই এটা ষড়যন্ত্র ছিল, কে করছে এটা আপনারাই বুঝতে পারবেন, যারা এটার দল নিব তারাই করছে। আমাদেরকে কেউ একটা টাকা চায় না, পয়সাও দেয় নাই ভাই। আশা ছিল হয়তো মনে দেশের মানুষ বা বিভিন্ন সংস্থা আছে সরকার পক্ষ থেকে বেসরকারি ভাবে হইলো অনেকে সহযোগিতা করে, কেউ কোনো সহযোগিতা পাই নাই ভাই। এইভাবে বসি, প্রতিদিন আসি, এভাবে বসে থাকি ভাই। পরিবার পরিজন নিয়ে এখন ভেঙে পড়ছি ভাই। আমার 2টা ছেলে একটা মেয়ে, 2টা ছেলে মাদ্রাসায় পড়ে ভাই। আমার তো আর ইনকাম আর কোনো রাস্তা নাই, আমার এই ব্যবসা দিয়ে আমার সব কিছু ভাই, কী করবো ভাই, আসলে বুঝি বলে পারতেছি না ভাই। অনেক ঋণ আছি ভাই, করোনাকালীন ক্ষতিগ্রস্ত, ওটা কাটি না উঠতেই এখন মনে করেন আরেক ধাক্কা চলে আসছে।